ঘাগলকি হাওরের পাশে আমাদের বাড়ি। বিগত তিন চার দিন প্রবল বৃষ্টির কারণে ঘাগলকি হাওরের পানি বেড়ে আমাদের বাড়িতে, এখন হাঁটুমান পানি, ঘরের ভিতরেও পানি আছে। পানিবন্দী অবস্থায়, খুব অসহায় অবস্থায় আছি। এখন পর্যন্ত কোনো সরকারি সহযোগিতা আমাদের মধ্যে আসিয়া পৌঁছায় নাই, মেডিকেল টিমও আসে নাই, অসংখ্য মানুষ অসুস্থ অবস্থায় আছে, ঘর বাড়ি ডুবাইল, পাক করতে সমস্যা, গরু বাছুর আছে, হয়তো এগুলার মায়ায় অনেকে আশ্রয় কেন্দ্রে যায় না। আমরা গরিব মানুষ, আমরা পানি বহুত সেতন সেতাইতেছে, আমরারে আমরা যা গরিব হিসেবে যা করা শান্তি বাসন আছে, এটি লিয়ে উজান উঠছি মাদ্রাসাত আইসি, আমরা কোথায় সার সাহায্য যদি দেন, আমরা চলতাম বাঁচতাম খাইতাম। আর বেমার আমার সময় ডাক্তার মাক্তরাই এখন চিকিৎসা করছে না, ও পানিওই যে তাকে যত পানি যাক, আমরা যাকভাবে কোনোভাবে চলতেছি, আপনারা যদি আমরা কোথায় সার সাহায্য করেন আমরা চলতাম। আর আমরা তো বর্তমানে এখন নৌকা ছাড়া স্কুলে যাইতে পারতেছি না, মাদ্রাসা যাইতে পারছি না, মসজিদে যাইতে পারতেছি না, ছাত্রগুলা অনেক কষ্ট হয়। আমি এই নাওটা ফোনটা 20,000 টাকা দিয়ে কিনে আনছি, এখন নৌকা ঘরে ঘরে দরকার, এখন যে অবস্থা। সুশীল বিশ্বাস, সুশীল ওকে একটু পানি গেলেই পুরো পানিতে ভরে যায়। ও রাখো আছে বন্ধুরা, এখানে রাখতে দেখুন, ও রাখো ভাই, আপনি আমার দিকে দেখো তাহলে। হালচাল তার কি অবস্থা, না পানির খাবার আছে, খাবার পানির অসংখ্য সংকট, এখানে মাত্র আপনার 2টা